এরানি তেতন জাগি আর করে ফাঁকা লবি তের তেলে কির দান জাগি তেতন চুপ করবে আদম অর্ডা ইস্কান্দর মেন হতা কি হসনা ভাই তুই তো হয়স দে তুই সাঁদর থ্রি ডি কার্টুন সাইনে তো তে লাগে দে তুই সাঁদর দেশত গেস কই আর মাইজ্য মামু একবার কেজ্য হত ফারস না আর মাইজ্য মামু একবার আর সাঁদ দেখাই না হত দে এবে কি দেখো না তরা আর হয় দে দেখি তো আর মাইজ্য মামু হত দে যাইবে না তরা এড়ে সাঁদত আর হয় দে অবশ্যই দামি আর ফরে আর মাইজ্য মামু জাহাজর ট্যাগ ফিরাই এনে আর আরে ফা করি লই না সাঁদত গে গই কার্টুন দেখি আর হইতারি তুই কার্টুন না দেখি আর হাসিস্কান্দার তো স্বাস্থ্য বাইর ফুরন বই এগুন আয়ার নলাই দেখবো দেখবো তোর ফুফু কয় বছর কিনে দেয় তোকে নতুন বই ইস্কান্দর টম কোথায় মাই ডিয়ার রানু আফা এতিল আর একখানা হৈজই এখন ইতি আর এন্টি গ্রুপ এতাল্লা এই মুহূর্তে ইতি হড়ে এরা হইত না পারি দুঃখিত এই ডামিসটার সাথে থাকেও না বেশিক্ষণ ওর মতো বুদ্ধি শুধু কমে যাবে তোমার রানুনি আতে তোরতেন বেশি বুদ্ধি আছে সাবিনি তুই তাই নাকি দেখি দেখি তোর কেমন বুদ্ধি সারা হত আতা গাছ তুমি দেখি এই নাকি তোর বুদ্ধি আতা কাছে কি থাকবে আতা কাছে তোতা পাখি হইলাম দে না রানুনি তোর তুমি বেশি বুদ্ধি আতে আতা গাছত মিথ্যে আতা তা হাতে ইদানিং তো আতা গাছ তুই তোর ফুয়া আর বিচ্ছু উড়িয়ে নেই বইতা হ্যাঁ কিল্লা বইতা হ্যাঁ হইতারি তোর হাপ্পে বেলে উলিয়ে নে আরে মারে পে ঠিক করে হতা হয়েস মাই ডিয়ার রানু আফার লাগে মাই ডিয়ার রানু আফার মন থষ্ট দি হতা হইলে আয় তোর ফিরো থষ্ট দিও তোমাকে বলছিলাম না ইস্কান্দর এটা সেরা বেয়াদব একদম লেট মি হ্যান্ডেল দিস প্রিয় আরে মারে পে তোর লগান হতা সলের ফোন জাগা তা তুই হতারে টানিয়ে নে লই গে ফোন জাগা আরে ইস্কান্দর ভাই তুই হালি আন তুষ দরদ দে না দেহের রানুনি আল্লাহ গাত ফরিয়ে নে হইছে গারাত দে আল্লাহ বেয়াদফেটা কি বলে এইসব এই আমি কেন তোর সাথে গাত ফরে কইজ্জ করবো তুই না আমাকে বেয়াদফের মতো রানুনি রানুনি করতেছ তুই তো আরে একটা বাজতে বেয়াদব বেয়াদব করাস আমাকে রানু আফা ডাকতে তোকে আর বেয়াদব বেয়াদব ডাকবো না কিল্লে তোর রানু আফাটা হাত দে তিন দিনে সমস্যা হাত দে আর তোর হয়তো আরোগ্য সমস্যা দিবার লাগে তুই আরো দিউস নে রাক্ষস মাইফা হতন সারিও সমস্যা হয়ে ফেলিস তুই এত্তর বড় নাদান মাইফা তোকে কেন দিব আর এটা সমস্যা ছিল না এটা চিকেন পাই ছিল ও বাজি চিকেন পাই হাই দারে নদস আবার আর আফা ডাকতে হাত দে আফা ডাকতে হাত দে কিল্লাই সারাম নালা রানুনি তেতন জাগে তোর কথা মতো নাকি কেন যাবো আমি এখান থেকে মারে পে তোরে চিকেন পাই আয় হাবাইও তুই তোর হতাশাস ঘর আগতে আর মাথা আর গরম না করিস তুই এন কি মজা করিস তোর নানার বাড়ি ইয়ে না যাই দাম যাই ইস্কান্দর শুধু ওকে খাওয়াবে যে আপুকে খাওয়াবে না তোরা হাবাইতে নু তে আগর এনে সাইটাইস আয় হাইম দেখতে মারে পে হতা একবার হাম হবে মাই ডিয়ার রানু আফা তোরে চিকেন বল অফ দিন চিকেন সসেস হাবাই উপাধি ইস্কান্দর ভাই ইতি লোক আর হাবাই স্ক্যান তুরে হয় দি তুই কি চাইস তুই আর এন হ তুই হানা হানা করি না আর মাথাটা তো খারাপ করি বেলা ইস্কান্দর আর তিরি ডি কার্টুন জিবে সাই ইবে হড়া আসিল জানস না ইবে আসিল দি সাঁদত দেশত মিদে আপতে লাইকে দে আইজেন সাঁদত মিদে আর ই রড়া যে মজা ফাই হইত না ফরজ জড়া দৌড়া এবার হনো বিষয় হলনি তুই জেললে করে হয়েস তোর মামুর হতা আয় মনে করছি তোরে কি না কি দেখায় ফেললে আর মাইজ্য মামুতে কি আছে হইতে পারিস না তুই কিচ্ছু নাই তো মাইজ্য মামুতে
তুই জানস তো একবার এইলাই ফেলাই উল্টে ফুল্টে হাতা হবে তো কে আছে তো তোর মাঝে মামুত আর হাসে না হতন শুরু করতে আমার মাঝে মামুতে কে আছে কে নাই হইত পারস না তুই আর মাঝে মামুতে এড়ে ধৈর্য কোলে সাতটা লাখ জাহাজ আছে ও বাজি স্কন্দর কি হস তুই আর তো টুম্পা ফাহানো দিন না হইয়েন এলে সাধারণ বিষয় লাগে না টুঙ্কনি কে হলো চেট চ্যাট না করে আর হইত ফারস না যা জিয়েন তো ফানি চলে চলে আবার আর মামুত তো মনে হইলে যা জিয়েন আসমানের উত্তুলি ফেলা আসমানত যাইয়ে নে আর যা জিয়েন দি এ ফান্তা তো নে ফান্তা এ ফান্তা তো নে ফান্তা খালি ফা ফা করে এনে উড়ে বেড়াই দি কি হস বাজি রে বাজি বোতা আমি যা নড়া ইস্কান্দর তো মামু যা জিয়েন ফইলে ইলে দাম ন আসিল অস্তা আসিল আর মামু যেতে দাম অন্য আর মামু হদ্দে এলে অস্তা ধরে যাস আর পক্ষে কিনন সম্ভব না আগো দে ইয়ানোর দাম দশ ডবল বাড়া তারপর আয় কিনুম দে কিন্তু বন্ধু ইস্কান্দর আব্বা তো হদে লাট অঙ্কেল বলে যে মুতা এমারে পে ফালতু হতা না হয় আর মাঝে মামুর নামে তোরে তো আইজ মেন হতা না হয় এগিন হইলে তুই তো ফলে যাবি গে ইস্কান্দর বাইকের হতা বলা জায়গা পাচ্ছে না জারি লাট অঙ্কেল জেটিয়া খরচ করে আমি আমার আব্বুর থেকে সব শুনি জানো না এরানে নে তুই এতন জাগে আরো করে ফাঁকালে ভিতরে তুই এটা কেরো দানো না জাগে তুই এতন চুপ করবে আদব আর ইস্কান্দর মেন হতা কি হস না ভাই তুই তো হয়েস দে তুই সাঁদর থ্রি ডি কার্টুন চাইনে তোর তো লাগে দে তুই সাঁদর দেশত গেস কই আর মাঝে মামু একবার কেজ হইত ফারস না আর মাঝে মামু একবার আর সান দেখাই না হদ দে এবে কি দেখো না তোরা আর হই দে দেখি তো আর মাঝে মামু হদ যাইবে না তোরা এড়ে সাঁদর আর হই দে অবশ্যই দামি আর ফরে আর মাঝে মামু জাহাজর ট্যাগ ফিরাই এনে আর আরে ফা করে লই না সাঁদর গেয়ে গে ইস্কান্দর ইসান্দর দেশত বুড়ির কাছে দে বট গাছ নিচে বই দাহাতে তোরাই পেরে দেখছিস না কেড়ে আড়া হতা হাত দে নাই গেন্তে আর আল্লাহ হানা ফানের ব্যবস্থা হানে গজ্জে হইত না ফেরিত হানে গজ্জে হানে গরে বার সান্দর বুড়ি বে গজ্জে দে রে আর মামু আগতন বাজার টাজার গরে রাখতে হইয়ে আর গে আরি বে কুড়ি গাড়ি না আর আর নান্দি বাড়ি না হাবাই উপাজি ইস্কান্দর ভাই তোরা আবার হতে যাবি ভাই তোরা আবার সান্দর দেশত গেলে আর লগে লই যাস ভাই হতে কাজার এবার হাসি তো তো তারা সান্দর মধ্যে ফিকনিকত যাইম আরে লই যাইস আরে লই যাইস মনত করি না বলি না যাইস কি ভাই ওসি ওসি বিয়াদু ফিটা কেউ ফাইসেনি ইস্কান্দর মুখ দিয়ে জেল আসতে সিল্লে বলতেছিস ইস্কান্দর সিন্দে নগরে টঙ্কারের হয়ে না এবার হাইন দিয়ে একখান ব্যানার তুলে দিও বার্ষিক বনভোজন গন্তব্য চাঁদের বুড়ির দেশে জন প্রতি দেড়শটিয়া দেড়শটিয়া দিত ফেললে যাবে তিন না ফেললে না যাবে বন্ধু তুই হানো চিন্তা না করিস আয়া দাদি তুন জেনে ফারে আত দরি ট্যাঙ্গার দরি কাঁ দেড়শটিয়া লই এনে তোরা আনি এনে দিও বন্ধু কিন্তু বন্ধু আরে অবশ্যই অবশ্যই তুত্তে জানলা ডাক দিয়ে সিটিএন দাম ফেরিব গাদাই বলে আবার জানলা ডাক দিয়ে সিটও নিবে কি করতাম আমি থেকে নেই আমি ইস্কান্দর কি বলতেছো তুমি এগুলো তোমার উষ্টি গেছে এরানো নি আয় সাঁদের যাদের এলে মানছে লোকে কেল্লে করে হতাহম করে তুই তাই জুইয়ে না না জানোস কে আগুদি যায় না সাঁদর যাই না মানুষের লাগে হাতা কেলে করে হাম ফারে ইয়ান শিখে আগুই আর বন্ধু লোতে লেলে করে হাতা না হবি তুই আর ইস্কান্দর বন্ধু ইতি যুদ্ধে দেড়শো টিয়া দিত না ফারে ইতিরে যা যা সাক্ষাও ধরতি না দিবি তুই তুই রানু আপা সিন্দে নগরিস মাইডিয়ার রানু আপা তোরে আই সাঁদর দেশে বেড়াইতাম লই দিই তোরে এন সান দেহাইম দে এন সান দেহাইম দে তো হইবা দে ইস্কান্দর আরে কি সান দেহাই লাই তো ফলে গেই ঠিক আছে আমি অপেক্ষা করতেছি চাঁদেরটা দেখার জন্য আমি এখন যাই টমের সাথে একটু আলাপ আলোচনা করে আসি বিষয়টা সি ইউ লেটার ডিয়ার